wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আজকে সবার আগে চান হয়ে গেছে। শুধু আমার না, আমার মামুনি দুজনেরই আজকে একসাথে চান হয়ে গেছে। ঠিক আছে, মামুনি একটু আগে করেছে, আমি একটু পরেই করলাম চানটা। ঠিক আছে, কাল সকাল সকাল চান করার একটাই কারণ, কারণ আজকে আমার বরটার না হ্যাপি বার্থডে, জানো তো। ঠিক আছে, তার জন্যই আজকে সকাল সকাল একদম মামুনি আজকে দিনটা শুরু করলো সুন্দর করে পুজো টুজো দিয়ে। আর আমি আপাতত শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে। তো সকালবেলা ব্রেকফাস্ট হবে আজকে হচ্ছে চাউমিন, আর দুপুরবেলা তো একটু খাওয়া দাওয়া আছে। ঠিক আছে, তো তার জন্য এখানে বসেছি, দিয়েছি চাউমিন, আর এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো আপাতত সকালে ব্রেকফাস্টটা এটা হবে, তারপর দুপুরবেলা কী হচ্ছে না সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো এখানে জন্মদিন বলে কথা, জন্মদিনে যে রান্না বান্না থাকবে না তা কী করে হয়, প্রচুর রান্না বান্না আছে। তো তার জন্য তার আগেও কিছু কাজ বাজ আছে সেগুলো করিনি। ততক্ষণে সকালবেলা আপাতত যেটা পছন্দের মানে চাউমিন খেতে একটু বেশি ভালোবাসে, তার জন্য চাউমিনটাই আগে বসালাম। লুচি তরকারি করলাম না, কারণ দুপুরবেলা একটু খাসি মাংস খাবে, তো ওর শরীরটা খুব একটা ভালো যায় না যাকে বলে, তো বেশি রিচ খেলে। তো যেই কারণে চাউমিনটা হালকা করে করলাম, আর ওদিকে মামুনি ওদিকে খাসি মাংসটা করবে। আমি যেহেতু খাসি মাংস খাই না, তো করারও কোনো প্রয়োজন নেই, মানে প্রশ্ন নেই, আমি পারি না ঠিকঠাক আর কি। করলে হয়তো পারি না বলা ভুল, পারবো, পারবো না কেন। ঠিক আছে, তো এখানে মোটামুটি চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবার মহারাজকে একটুখানি ফোন করি, মানে আমার বরকে, দেন তারপরে আসবে, খাওয়া দাওয়া করে নেবে। তো এখানে আমার একদম রেডি হয়ে গেছে চাউমিন। ও, তোমাদেরকে তো বলা হয়নি, আগের দিন একটু বাড়ি গেছিলাম, সেখানে আমার বোন আমার কেক মানে কেটে মানে কেক বানিয়েছিল, তো সেটাকে একটু কাটা হলো, প্রায় 11:30 মতো বাজে তখন কেকটা কেটেছে। তো যাই হোক, 12টার সময় হয়নি, কারণ 12টার আগে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, ওই কেক টেক কেটে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো তারপরে এদিকে সকালবেলা মামুনি এদিকে বসে গেছে সব যোগাযোগ করতে, মানে আলু পেঁয়াজ এগুলো কাটতে, আর এদিকে কিছু রেডিও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়স ভাজা, আলু ভাজা এগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে আমার ডালটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম, মানে ভিডিও ফোনটা রাখা জায়গা ছিল না। ওদিকে কামার পটল ভাজা উচ্ছে ভাজা দিয়েছে, আর এদিকে মাংসর একদম প্রিপারেশন রেডি, এদিকে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাংস স্টক। তো এই দুটো মামুনি একটু অন্যরকমভাবেই করেছে। তো যাই হোক, মামুনি ওদিকে রান্না করুক, ততক্ষণে যেহেতু 5 রকমের ভাজা দিতে হয়, তাই আমার কী মনে হলো, আমার মনে হয় একটু পনিরের একটা আইটেম বানাই, কাটলেট টাইপের, তাই সেটা একটু রেডি করছিলাম, মানে গাজর পেঁয়াজ আর একটু পনিরটা দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিলাম, সঙ্গে কিছু স্পাইসেস দিলাম, মানে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, একটু নুন, সামান্য মিষ্টি, সব কিছু দিয়েই ভালো করে একটুখানি রেডি করে নিলাম। তো সমস্তটাই ঠিকঠাক ছিল, আর ওই যে পাশে যে ব্রেড ক্রাম্বস হয়েছে সেটাও ঘরেই বানিয়ে নিয়েছি, পাউরুটি এনেছিলাম, সেটাকেই জাস্ট একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি কোনোরকম হালকা করে গরমও করিনি, জাস্ট ওটাকে নর্মালি আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো, আমি আমার মতন করে শেপ দিয়েছি। তো যাই হোক, আমি এটাকে একটা নাম দিয়েছি, সেটা এটা আমি নাম দিইনি, এটা আমি ইউটিউব থেকে দেখেছি, এটার নাম ছিল হচ্ছে পনির পপ আপ। তো যাই হোক, আমি চেষ্টা করেছি ওই জিনিসটার মতন করেই করার, তো জানি না কেমন হয়েছে। তো এখানে এবার একটা ব্যাটার গুলে নেবো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, মিষ্টি দিয়ে আর ব্যাটারটা চুবিয়ে, দেন তারপরে ব্রেড ক্রাম্বসে ওটাকে রেডি করে নেবো। তো এরকমভাবে সমস্তটা রেডি করে নিয়েছি, তো এবারে এগুলোকে একদম গরম তেলে ভেজে নেব। ঠিক আছে, তো এখানে গরম তেলে একে একে সমস্তটা ভেজে নিয়েছিলাম। তো কিছু জিনিস একটু বড় হয়েছিল, দুটো আবার দুটো ছোট হয়েছিল, তো যে দুটো বড় বড়ই হয়েছিল সে দুটো ওকে দিয়েছি। এই হচ্ছে কেক, মানে এটা হচ্ছে আমি কেকটা বানিয়েছিলাম, আর ওপরে যেটা দেখছো এটা হচ্ছে আইসক্রিম, আইসক্রিমটা পরে কিনে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে কেকটা এতটাই সফট হয়েছিল, জাস্ট মানে মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলে যাচ্ছিলো যাকে বলে, এতটাই ভালো হয়েছিল কেকটা। আর কেকটা বানিয়েছিলাম ওটস দিয়ে, যদি কোনোদিনও পারি তো ওটসের কেক আরেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পারলে একদম ফুল ভিডিও একটা সুন্দরভাবে শেয়ার করে দেবো। ওই কেকটার উপর যে আইসক্রিমটা ছিল সেটা খেতে কিন্তু দারুণ লাগছিলো যাকে বলে, বেশিরভাগটা আমার বরটাই খেয়ে নিয়েছে যাকে বলে, আমি খেয়েছি অল্প, মামুনি তো বোধহয় না খাইনি,
যাকে বলে বেশিরভাগটা বুঝো, ও যার জন্মদিনে কেক তার পছন্দ হলেই হলো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো ওর যেহেতু পছন্দ হয়েছে, ও পছন্দ, ওর কেকটা ভালো লেগেছে, তাতেই খুশি, আর কিছুই চাই না। আর এখানে খেতে খাওয়ার মানে খেতে বসে গেছে, এই হচ্ছে খাওয়া দাওয়া, ভাত ডাল খাসি মাংস, ওদিকে পনিরের পপ আপ। আর এটা এই গিফটটা আমি ওকে দিয়েছিলাম, বোটের একটা হেডফোন, এই আর তলার একটা জামা, সেটা আমার ননদ দিয়েছিল, আর আজকের টপার তো খাসি মাংস। তো যাই হোক, বাবু খেতে বসে পড়েছেন, এই হচ্ছে। তো যাই না, তার তো খুব ভালোই লাগলো বলো পনির পপআপটাকে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।